السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله ভালো. আপনার আমি আজকে একদিন ধরে খুঁজছি কিন্তু পাচ্ছি না। আরে আপনি তো খুব অসুস্থ মনে হচ্ছে। আপনি বসেন 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 একটু বসেন। বসেন বসেন। বসলাম। কি সমস্যাটা কি আপনার? সমস্যা বলতে এত অসুস্থ কেন আছেন? মাঝে একটু জ্বর জ্বর অনুভব হচ্ছিল। জি জি। এবং সে বাসা থেকে অন্যান্য পরামর্শে সবাই বললো যে ডাক্তারের কাছে যাবে। জি। আমি গেলাম। যাওয়ার পরে আমার এ টেস্ট সে টেস্ট এরকম ভাবে দিলে নাহলে 20,000 টাকা টেস্ট। 20,000 টাকা টেস্ট। এখন এই 20,000 টাকা টেস্ট দেওয়ার পরেও আমার জ্বর কমছে না, আমার শরীরও চলছে না, মনে করেন শুধু বিছানায় পড়ে থাকি। এখন আপনি তো আমাদের পার্সোনাল ডাক্তার, আপনার কাছে একটু আসলাম, আপনি একটু আমার প্রেসক্রিপশনটা একটু দেখবেন। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি দেখি দেখেন কি অবস্থা। তো অনেক প্রেসক্রিপশন, কত ডাক্তারের কাছে গেছেন আপনি? কাল 2-3টা ডাক্তারের কাছে, এটা সেটেস দিয়ে অনেক টাকা আমার নষ্ট করেছে। আমি কারো কথা শুনি না, আজকে আপনার কাছে চলে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডাক্তার কে আপনাকে বললো যে টেস্ট গুলো করা লাগবে? সব প্রতি সপ্তাহে জাতি বলে, আর এ টেস্ট সে টেস্ট এবার দিতেই থাকে কিন্তু কোনো কাজই হচ্ছে না। আপনি এর আগে আসেননি কেন? এর আগে আমি ভাবছি সেখানে বড় বড় ডাক্তার, হসপিটাল, যশোর মতন জায়গা, কোনো জায়গা, জি জি, তাদের ডিগ্রি আছে, জি জি, সেই জন্য আমি গিয়েছি, কিন্তু আমার তো কোনো পরিবর্তনই নেই। জি, মনের বিশ্বাসে আবার আপনার কাছে আমি চলে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বসুন দেখছি বসুন। আপনার প্রেশার তো খুব লো, ডাক্তারবাবুরা যে বড় বড় অ্যান্টিবায়োটিক দিয়েছে তাতে তো আপনার শরীরটা দুর্বল হয়ে যাওয়ার কথা। আর যে টেস্টগুলো আপনার করিয়েছে, কিন্তু বাড়তি টেস্ট যেগুলো করিয়েছে সেগুলো তো আপনার সুস্থ হওয়ার কথা নয়, আপনি তারও অসুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরুন, আমি আপনার একটু চিকিৎসা, জি জি জি, আপনার চিকিৎসার ব্যবস্থা চলবে ইনশাআল্লাহ। আমার তো বিদেশে যাওয়ার কথা বলেছে ডাক্তারবাবু, বলেছে জি। কি বলেন আপনি? এখন আমি কি করবো, আমার তো শেষ সম্বল আর কতগুলি আমার কিছুই নেই। আরে আপনার কোনো টেনশন নেই, আমি যেটা দেখছি কোনো প্রবলেম নেই, এর কিছু চিকিৎসা দিলে আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। জি জি, একটু দেখেন দেখেন। ওষুধপত্র কিছু সাথে নিয়ে এসেছেন? ওষুধপত্র জি জি অবশ্যই আনিছি, সেগুলো ওই যেগুলো লেখা আছে ওই 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 ওষুধপত্র। আমি আপনার যে চিকিৎসাগুলো দিচ্ছি চিকিৎসাগুলো করবেন, আর যেগুলো বাড়িতে আছে ওগুলো নিয়ে আমাকে একটু দেখাবেন। জি জি, আর ওষুধগুলো লিখে দিচ্ছি এগুলো খাবেন, আর 4-5 দিন পরে ওষুধ দেখা করবেন। জি, এগুলো আপনি ঠিক মতো খাবেন, ঠিক আছে? 5 দিন খাওয়ার পরে আমার সাথে 1 পয়েন্ট দেওয়া করবেন, ঠিক আছে? জি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আপনি সুস্থ হয়ে উঠবেন, আর এই রিপোর্টগুলো আপনার সাথে থাকবে। আর ডাক্তার যে আপনাকে বলেছে যশোরে যাওয়ার কথা, শহরে যাওয়ার কথা, অথবা ইন্ডিয়াতে যাওয়ার কথা, ওগুলো আপনার যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ এই চিকিৎসা আপনি সুস্থ হয়ে উঠবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তখন আল্লাহ পাক ভালো রাখবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আর টেনশন করবেন না, ঠিক করে খাওয়া দাওয়া করবেন, রেস্ট নেবেন। আসসালামু আলাইকুম। আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাইকেল চালিয়েও বাজার আসতে পারছি, এর আগে তো আমি উঠতেই পারছিলাম না। তা আসলে মানে আপনার উপর ভরসা করে এখন দেখছি আমি খুবই সুস্থ।
তা আমার আর কিছু মনে হয় ওষুধ দিলে একেবার ক্লিয়ার হয়ে যাবে হালকা হালকা একটু দুর্বল দুর্বল লাগছে ঠিক আছে বেশি না ইনশাআল্লাহ মাফ করে মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ চাইলে সকলে মাফ করতে পারবে কথা বুঝতে পেরেছেন তা আল্লাহর ভরসায় আপনাকে কাজ করতে হবে আর কিছু ওষুধ লিখে দিচ্ছে বলেন পাঁচটা দিন ওষুধ লিখে দিচ্ছে এগুলো খাবেন নেক্সট পরবর্তীতে কোনো প্রয়োজন আবার হয় আসবেন না হলে আসার আর দরকার নেই আর টেস্ট গুলো আপনার করার দরকার নেই আশা লাগে ডাক্তার সাহেব একটু দিয়ে দেন অবশ্যই অবশ্যই জানতে 50 টাকা করে ঠিক আছে যে ওষুধগুলো লিখে দিলাম এগুলো আপনি ঠিক মতো খাবেন আমি তো মনে করেছিলাম যে বাঁচবো না কিন্তু জানার মালিক তো আল্লাহ জানেন না আমি অল্প চিকিৎসা এত ভালো হয়ে যাবে এটা আমি ভাবতে পারিনি আল্লাহ পরে ভরসা রাখবেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে খালি মনে আর আশা লাগবে ইনশাআল্লাহ ঠিক আছে দোয়া করবেন ইনশাআল্লাহ ঠিক আছে বিয়ামানিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা একটা কথা মনে রাখবেন যখন আপনারা অসুস্থ হবেন ডাক্তারের কাছে যাবেন তখন প্রথমে গ্রাম্য ডাক্তারের কাছে আসবেন সাথে সাথে যে রোগী হোক তাহলে একটা উপযুক্ত চিকিৎসা পাবেন সাথে সাথে আপনাকে বড় ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই বড় ডাক্তারের কাছে যদি আপনারা যান এ টেস্ট সে টেস্ট দিয়ে অনেক টাকা অর্থ করে আপনার নষ্ট করবে জমি জায়গা কিছুই থাকবে না ঘর বাড়ি বসবাস করার মতন পরিবেশ আপনার থাকবে না কোনো রোগ ব্যাধি হলে প্রথমে আমাদের একটা অনুরোধ থাকবে আপনারা গ্রাম্য ডাক্তারের কাছে আসবেন তারপরে দেশের কোনো ডাক্তারের কাছে যদি যাওয়ার প্রয়োজন হয় তাহলে উপযুক্ত সুন্দর টেস্ট এগুলো নিয়ে সেই ডাক্তারের কাছে চিকিৎসা হবেন অন্যথায় আপনারা বিদেশে যেয়ে অর্থকড়ি জমি জায়গা নষ্ট করবেন না এটা আমার বাণী থাকবে